নাজমুল হোসেন শান্তর প্রথম মিশন, অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ একটি সিরিজে এই প্রথম তিনি নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশ দলকে, সেটি নিউজিল্যান্ডের মাটিতে। যে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো টি টোয়েন্টি কিংবা কোনো ওয়ান ডে ম্যাচ জিতেনি। এখন পর্যন্ত 16টি ওয়ান ডে খেলেছে নিউজিল্যান্ডের মাটিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে 16 ওয়ান ডেতেই খুব খারাপভাবে বাংলাদেশ দল হেরেছে এবং কোনো ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সর্বশেষ 2021 সালে যে 3 ম্যাচের সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু খুব বড় বড় ব্যবধানে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। এবারে সেই বাংলাদেশ দল কিন্তু আরও দুর্বল হয়ে গেছে, কারণ হচ্ছে সাকিব আল হাসান নেই, তাসকিন আহমেদ নেই, এবাদত হোসেন চৌধুরী নেই, তামিম ইকবাল নেই, মাহমুদুল্লাহ রিয়াদ নেই। একেবারে নবীন একটি দল হতে যাচ্ছে এবং অনেকে কিন্তু ফিরেছেন যারা আহামরি কোনো পারফর্ম করে কিন্তু দলে ফিরেছেন তা নয়। আবি হোসেন ধ্রুব, সৌম্য সরকার, এনামুল হক বিজয় তারা দলে ফিরিয়েছেন, তাদের কিন্তু একটি পরীক্ষা রয়েছে পেস বোলিং অ্যাটাকে। কিন্তু শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এই দুজনের উপরই মূলত ভরসা করতে হবে, মুস্তাফিজুর রহমান ফর্মে নেই। সব মিলিয়ে কিন্তু এই দলটির ভালো কিছু করা খুব কঠিন ব্যাপার। আর স্বাগতিক নিউজিল্যান্ড নিজেদের মাটিতে দুর্বার, তবে তাদেরও কিন্তু বিশ্বকাপে যে স্কোয়াডটি খেলেছে সেই স্কোয়াডটি খেলছে না, তার মানে তাদের জন্যও কিন্তু একটি পরীক্ষা অপেক্ষা করছে। যদিও বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন যে তারা এই সিরিজটি জিততে চান, তো দেখা যাক এবার ভোরে প্রথম ম্যাচ, সেই ম্যাচটিতে বাংলাদেশ কেমন করে সেটি এখন দেখার অপেক্ষা। প্রস্তুতি ম্যাচ আসলে প্রস্তুত হওয়ার জন্য এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। নিউজিল্যান্ডে এখন কিন্তু তীব্র ঠান্ডা পরিবেশ, সেই ঠান্ডা পরিবেশে কিন্তু বাংলাদেশ দলের মানিয়ে নেওয়ার একটি চ্যালেঞ্জ রয়েছে এবং এই দলটিতে যেহেতু অনেকেই রয়েছেন নতুন প্লেয়ার, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, সাকিব, তারা কিন্তু একেবারে নতুন প্লেয়ার যাদের অভিজ্ঞতা কিন্তু খুব কম, তাদের কিন্তু এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটি চ্যালেঞ্জ রয়েছে। সেই কারণে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ, যদিও এখানে নবীন একটি দল, নবীষ একটি দল নিউজিল্যান্ড খেলিয়েছে নিউজিল্যান্ড একাদশে, সেই দলটির বিপক্ষে বাংলাদেশ যে জয় পেয়েছে কিংবা একটু গা গরম করতে পেরেছে, নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য অন্তত মাঠে নেমে নিজেদেরকে পরীক্ষা করতে পেরেছে সেটিই বড় কথা। কাজেই এখানে জয় পরাজয় কিন্তু খুব বেশি ফ্যাক্টর নয়, তবে সেই দলটির বিপক্ষেও 26 রানে বাংলাদেশ যে জিতেছে, যাদের আসলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোনো পরিচিতি নেই এবং অনেকে কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটও তেমন খেলেননি, লিস্টে ক্রিকেটেও তেমন একটা খেলেননি, তারপরে অধিকাংশের বয়স কিন্তু 20-23-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেই একটি নবীন দলের বিপক্ষে বাংলাদেশেরও কিন্তু একটি নবীন দলই খেলেছে। এই কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি ছিলেন না, মেহেদী হাসান মিরাজ ছিলেন না, শরীফুল ইসলাম ছিলেন না, এই মুহূর্তে বাঁহাতি পেসার হিসেবে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার কিন্তু শরীফুল, সেই শরীফুল কিন্তু ছিলেন না। তারপরে মুশফিকুর রহিম খেলেননি, সেই ম্যাচটিতে বাংলাদেশ খেলেছে সৌম্য সরকার, যিনি অনেকদিন পরে ফিরেছেন, যদিও ভালো কোনো পারফরমেন্স তিনি কিন্তু লিস্টে ক্রিকেট কিংবা 50 ওভারের ক্রিকেটে কিংবা টি টোয়েন্টি ফরম্যাটের কোনো ক্রিকেটে করেননি, তারপরেও তিনি ফিরেছেন সর্বশেষ লঙ্গার ভার্সনে ভালো করার কারণে। তারপরে এনামুল হক বিজয়, তিনি আসলে বিশ্বকাপের শেষ ম্যাচে দলের সঙ্গে যোগ হয়েছিলেন কিন্তু খেলার সুযোগ পাননি, দীর্ঘদিন তিনি কিন্তু খেলার বাইরে রয়েছেন, তাকেও কিন্তু রাখা হয়েছে স্কোয়াডে, তিনি খেলেছেন। তারপরে তানজিদ হাসান তামিম, তিনি টানা একটানা সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন, তাকে কিন্তু স্টিল নাও বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে, তিনি কিন্তু এই প্রস্তুতি ম্যাচ খেলেছেন। লিটন কুমার দাস ফর্মের সঙ্গে লড়াই করছেন, সেই লিটন কুমার দাস তিনি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এই কয়েকজন কিন্তু রান পেয়েছেন এবং রান পাওয়ার কারণে একটি ব্যাপার হয়েছে যে তাদের কিন্তু আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে মূল ম্যাচে গিয়ে তাদের নিজেদেরকে এটি কিন্তু একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, মোটিভেশন হিসেবে কাজ করবে। আর এই কারণেই এই সিরিজটিকে ঘিরে কিন্তু বড় কোনো প্রত্যাশার চাপ নেই, বড় কোনো চাওয়ার নেই এবং খুব বেশি কিছু পাওয়ার নেই, সেই কারণেই কিন্তু নাজমুল হোসেন শান্তরা বেশ ভারমুক্ত হয়ে খেলতে পারবেন। এবং নিউজিল্যান্ডের এবার বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল এবং দুর্দান্ত খেলেছিল এবার বিশ্বকাপে, সেই দলটির কিন্তু অনেকে এই সিরিজে কিন্তু সেই দলটির অনেকেই অনুপস্থিত, যার কারণে এই দলের বিপক্ষে বাংলাদেশের ভালো করার একটি দারুণ সুযোগ রয়েছে। এবং যেহেতু অনেকেই প্রমাণ করার চেষ্টা করবেন এখানে, আফিফ, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় দীর্ঘদিন ফর্মে নেই, তিনিও কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি, আফিফ ভালো ব্যাটিং করতে পারেননি কিন্তু আফিফ আবার বোলিংটা খুব ভালো করেছেন, তিনি কিন্তু 3 উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন সবচেয়ে বড় প্রাপ্তি, তিনি কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ একজন লেগ স্পিনার খুঁজছে, তিনি কিন্তু প্যাকেজ একটি পূর্ণাঙ্গ একটি প্যাকেজ পারফরমেন্স কিন্তু দিয়েছেন প্রস্তুতি ম্যাচে, 7 নম্বরে নেমে কিন্তু 54 বলে 87 রানের একটি টি টোয়েন্টি মেজাজের ইনিংস খেলেছেন এবং দুর্দান্ত সেই ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ সেই প্রস্তুতি ম্যাচে 334 রানের একটি বড় সংগ্রহ করতে পেরেছিল। পরবর্তীতে রিশাদ হোসেনের যে আসল কাজ, তিনি লেগ স্পিনার,
সেই লেগ স্পিনে অবশ্য তিনি খুব বেশি ভালো করতে পারেননি শুরুর দিকে, তবে পরের দিকে তিনি নিজেকে ফিরে পেয়েছেন এবং পরে কিন্তু তিনটি উইকেট নিয়েছেন। তার মানে ঋষাদেরও একটি ভালো পরীক্ষা হয়েছে। এখন এই যে নিউজিল্যান্ডে যে ঠান্ডা পরিবেশ রয়েছে সেটির সঙ্গে কিন্তু মানিয়ে ওঠার যথেষ্ট সুযোগ কিন্তু বাংলাদেশ দল পেয়েছে। কম সময়ের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলা এবং অন্ততপক্ষে তিনটি সেশন বাংলাদেশ দল কিন্তু পেয়েছে সব মিলে প্র্যাকটিস করবার, যদিও সবাই সেটি পাননি, কারণ অনেকে আগে গিয়েছেন, অনেকে কিন্তু পরে গিয়েছেন। বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু পরে যোগ দেওয়াতে মাত্র দুটি সেশন পেয়েছেন অনুশীলন করার। সব মিলিয়ে প্রস্তুতিটা একেবারে খারাপ হয়নি। এখন দেখা যাক মূল ম্যাচে গিয়ে নিউজিল্যান্ডের এই দলটির বিপক্ষে বাংলাদেশের এই স্কোয়াডটি কেমন করে সেটি কিন্তু দেখার বিষয়। তবে এখানে একটি কথাই সবাইকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের দলটি কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে এবং যে দলটিতে সাকিব, তাসকিন, মাহমুদুল্লাহ ছিলেন তারা তিনজনই কিন্তু এই দলটিতে নেই। এবং তার চেয়ে বড় কথা, এই সেই বিশ্বকাপ ভরাডুবির পরে এই প্রথম কিন্তু কোনো একটি ওয়ানডে ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এবং বাংলাদেশে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির একটি দল এসেছিল, যেই দলে কিন্তু বিশ্বকাপ স্কোয়াডের মাত্র 5 জন ছিলেন। সেই স্কোয়াডের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ হেরেছে। বাংলাদেশ সফর করা সেই নিউজিল্যান্ড টিমের চেয়ে এই টিমটি কিন্তু বেশ শক্তিশালী এবং অনেকটাই গোছানো, এবং এই দলটি যেহেতু এখন নিজেদের মাটিতে খেলবে তাই অনেক বেশি শক্তিশালী হবে। আর নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স তো আপনাদের জানাই, সেখানে কিন্তু বাংলাদেশ দল কখনো ভালো করতে পারেনি। তার মানে শান্তদের যে একটি দল এবার মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে, সেখানে কিন্তু খুব বেশি বড় কিছু প্রত্যাশা করবার নেই। যেটুকু পাওয়া যাবে সেটি কিন্তু এডিশনাল প্রাপ্তি হিসেবে যোগ হবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে। কারণ হচ্ছে এখানে সৌম্য সরকার যদি ভালো করতে পারেন, এনামুল হক বিজয় যদি ভালো করতে পারেন, তাহিদ হৃদয় যদি নিজেকে ফিরে পান, আফিফ হোসেন ধ্রুব যদি নিজেকে ফিরে পান, তাহলে কিন্তু এটি বাংলাদেশ দলের জন্য প্লাস পয়েন্ট হবে। এবং এর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন এবং তরুণ বাহাতি স্পিনার রাকিবুল হাসান তারা যে সুযোগ পেয়েছেন, তারা যদি সুযোগটা কাজে লাগিয়ে নিজেদেরকে মেলে ধরতে পারেন, সেটি কিন্তু বড় ধরনের প্রাপ্তি হয় বাংলাদেশের জন্য। তো আমার মনে হয় যে একেবারে ভারমুক্ত হয়ে খেলার একটি সুযোগ রয়েছে। একমাত্র অভিজ্ঞ ব্যাটার হিসেবে এখানে রয়েছেন মুশফিকুর রহিম, একেবারে মোস্ট সিনিয়র ক্রিকেটার, তিনি একটি ব্যালেন্স তৈরি করবেন মিডল অর্ডারে থেকে। বাকিরা এই যে তরুণ নবীন মিলিয়ে অনেকে 6-7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, অনেকে হয়তো 2-3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এইটি মিলিয়ে তারা এখন কি করেন নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে সেটি কিন্তু এখন দেখার বিষয়। প্রথম ম্যাচ, সেই ম্যাচটির পরে আসলে বোঝা যাবে যে বাংলাদেশের এই দলটি কেমন করবে কিংবা কতটুকু ভালো করতে পারলো, সেটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে দেশপ্রাণ স্পোর্টসের সঙ্গে থাকার জন্য এবং কথা শোনার জন্য। দেখা হবে আবার আগামীতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে।